সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, হাফসা বরগুনায় কিন্তু সন্ধ্যায় হালকা বাতাস বৃষ্টি শুরু হয়, তারপরেই কিন্তু প্রায় 2 ঘন্টার মতো কোনো বাতাস বৃষ্টি আমরা দেখিনি এবং স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে আবহাওয়া আবার স্বাভাবিক হয়েছিল। তবে এখন এই প্রায় 15 থেকে 20 মিনিট আগ থেকে কিন্তু কিছুক্ষণ পরপর একটু হালকা দমকা হাওয়ার সাথে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করছি এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে, কিছুক্ষণ পরপরই হচ্ছে। আপনি দেখছেন যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং একটু হালকা বাতাস রয়েছে, তবে এটি কিন্তু যেভাবে বলা হচ্ছে ঘূর্ণিঝড় আমফান এই মুহূর্তে 610 কিলোমিটার দূরে রয়েছে পায়রা সমুদ্র বন্দর থেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রমশই ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসছে এবং দমকা হাওয়ার পরিমাণ কিন্তু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো আমি সন্ধ্যার পর থেকে দেখেছি যে সাইক্লোন শেল্টারগুলোতে কিন্তু মানুষ আশ্রয় নেওয়া শুরু করেছে এবং রাত 10টা সাড়ে 10টার দিকে কিন্তু সাইক্লোন শেল্টারগুলো বেশ কিছু সাইক্লোন শেল্টার কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। তবে এখনও বেশ কিছু সাইক্লোন শেল্টার কিন্তু রয়েছে যেগুলোতে এখনও মানুষের জায়গা দেওয়ার মতো জায়গা রয়েছে, কিন্তু মানুষ এখনও আসেনি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যারা এখনও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রয়েছে তাদেরকে সাইক্লোন শেল্টারগুলোতে নিয়ে আসার জন্য সিপিপি রেড ক্রিসেন্ট সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন এবং তারা রাতভর তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা এবং দুর্যোগের ঝুঁকি যতক্ষণ পর্যন্ত থাকবে তাদেরকে সাইক্লোন শেল্টারে রাখার ব্যাপারে তারা কাজ করে যাবেন এবং সাইক্লোন শেল্টারে যাতে তারা নিরাপদে থাকেন এবং সেখানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে বলে আমরা দেখেছি। জেলা প্রশাসক নিজেই মাইঠা নামক একটি সাইক্লোন শেল্টারে তিনি নিজে খাদ্য সামগ্রী দিয়েছেন। এছাড়া ব্যাপক প্রস্তুতি আমরা এখনও দেখছি, তবে ঘূর্ণিঝড় এখনও প্রবলভাবে কিন্তু আঘাত হানেনি। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে রিপোর্টার এম এ আজিম যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।